হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে 25th of March 2022। আমি ডক্টর ফৌজিয়া মান্নান কেয়া, ডক্টর বলছি এ কারণেই যারা আমাকে চেনো বা যারা আমাকে চেনেন তারা অনেকেই হয়তো জানেন আমি 2021 সালের অক্টোবরে অফিসিয়ালি আমার ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছি। আর আজকের দিনটা স্পেশাল হচ্ছে এ কারণেই, প্রথমত আজ হচ্ছে শুক্রবার, আর দ্বিতীয়ত আজ হচ্ছে আমার ভার্চুয়াল গ্রাজুয়েশন সেরিমনি। আর ভার্চুয়াল গ্রাজুয়েশন সেরিমনিটা হবে একটু পরে, একটু পর বলতে 10:30 বাজে, এখন বাজে হচ্ছে 8:30, তাই একটু ওয়েট করতে হবে, বেশিক্ষণ না। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি এখনও পর্যন্ত রেডি হই নাই, বাট এনিওয়ে আমার কাছে মনে হচ্ছে এই দিনটা জীবনের আর কোনো দিনও ফিরে আসবে না, এই দিনটা খুব প্রিশিয়াস আমার জন্য, তাই ছোট্ট একটা মেমোরি করে রাখার জন্য এই ভিডিওটা করা। প্রথমত সবাইকে ধন্যবাদ, আমি আমার গত বছর ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করার পর থেকে, সিন্স অক্টোবর থেকে, আমি এত পরিমাণে তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের গিফটস আমাকে অভিভূত করে দিয়েছে, তোমাদের ট্রিট অ্যামেজিং। আমি আসলে এরকম এক্সপেক্ট করি নাই, বাট অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারছি তোমাদের ভালোবাসা, তোমাদের আমার প্রতি কেয়ারনেস এটা যে কতটুকু আছে, তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে নাম ধরে বলতে চাইছি না, কেননা সেই নামের লিস্টগুলো অসম্ভব বড়, তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে ছিলে, আমার সাথে ছিলে। আমি জানি ধন্যবাদ শব্দটা খুবই ছোট, কিন্তু আমি জাস্ট ধন্যবাদ শব্দটা এ কারণেই এখানে ব্যবহার করছি যাতে করে যারা এই ভিডিওটা দেখছো তারা বুঝতে পারো যে আমি কতটা গ্রেটফুল তোমাদের সবার কাছে যে আমার সাথে ছিলে, আমার পাশে আছো। থ্যাংক ইউ সো মাচ, কোটি কোটি শুক্রিয়া আল্লাহ, আজকে তুমি আমাকে এই পর্যায়ে এনে পৌঁছেছো, পৌঁছে দিয়েছো, আরও অনেকটা দূর যেতে হবে আমাকে, তাই সবসময় সাথে থেকো। আপনারা সবাই সবাই আপনারা এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন আমার যে লক্ষ্যস্থল আছে সেটাতে পৌঁছাতে পারি। আর আল্লাহ, তুমি যেরকমভাবে আমার পাশে ছিলে আছো, তোমাকে কোটি কোটি শুক্রিয়া, সবসময় সাথে থেকো, আর কিছুই চাই না। এই তো, তো আমি আসলে এত কথা বলছি বিফোর মাই স্টার্টিং ভার্চুয়াল গ্রাজুয়েশন সেরিমনি এই কারণেই যাতে করে এই ইমোশনটাকে আমি ধরে রাখতে পারি যে আমি কী ফিল করি তোমাদেরকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আমি আসলেই স্পিচলেস, আমি ভাষা হারিয়ে ফেলছি, কি বলা উচিত, বাট যাই হোক এখন আর কোনো কথা বাড়াবো না, আমাকে একটু রেডি হতে হবে, আমি এখনও রেডি হই নাই, যেহেতু আমার ভার্চুয়াল কনভোকেশন একটু তো ড্রেসড আপ হইতে হয় নাকি, তো আমি যাচ্ছি এখন উপরে, একটু রেডি হব। আর এই তো, আর যখন আমার গ্রাজুয়েশন সেরিমনি হবে সেটা অ্যাক্সেস করতে পারবে সবাই, আমি সবাইকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সবাই আমাকে দেখতে পারবে ভার্চুয়ালি। আর এই তো, আজ এখানেই শেষ করছি। আমার বর অবশ্য একটু আমাকে সারপ্রাইজ দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক্সপেক্ট করি নাই যে সে কিছু করবে, বাট ইয়াস, সে বেসিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি একটু ডেকোরেশন করেছে, সো আই এম সো সারপ্রাইজড। থ্যাংক ইউ লিমন, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আমার ভার্চুয়াল গ্রাজুয়েশন সেরিমনি শেষ হয়ে গেছে, তো পড়াশোনা সোফার শেষ, এখন ফোকাস অন নিউ লাইফ, নিউ চ্যাপ্টার। রবার্ট গর্ডন লেড, সবাই দোয়া করবেন, এন্ড ফাইনালি আর ফর দ্য সার্টিফিকেট অফ টাইম ফর সেলিব্রেশন, রাইট, লেটস গো। অ্যাট দিস সেরিমনি টুডে, ইয়েস, দ্য রিহার্সালস নাও ওভার, আই ওয়ান্ট টু উইশ ইউ দ্য বেস্ট অফ লাক ফর ওপেনিং নাইট এন্ড বিয়ন্ড, ওয়েল ডান। ইউটিউবে দিস তো।
study or comprehend the extent and impact of the challenges of 2020. Big data analytics on knowledge management in an organization. A study of data analytics on knowledge management in an organization. A study of e-commerce industry. Fujia Manan Kea. Buddha gets a thank you to this one. Well done, all of you. Hey, Amida. Congratulations for your doctorate degree. Thank you. Limon, post PhD? Of Mongolia. Inshallah. Next time. Next time.